গাইস এই হচ্ছে মণ্ডপ। এই যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু পুরোটাই কিন্তু কলা পাতা দিয়ে তৈরি হয়েছে। সামনে দেখো পুরোটাই কিন্তু কলা পাতা, উপরের অংশটাও কলা পাতা দিয়ে। গাইস এই পাশে দেখো আমি একটা নৌকো দেখতে পাচ্ছি, নৌকোকে উল্টো করে রাখা আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি এসছি আর তোমাদের সবাইকে স্বাগত হয়েছে একটা নতুন ভিডিওতে। সামনেই দেখতে পাচ্ছ ব্যানারটা দেখে আশা করে বুঝে গেছো, আজকে কিন্তু আমি চলে এসেছি চেতলা অগ্রণী। পেছনেই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সেই মণ্ডপ, চেতলা অগ্রণী মণ্ডপ। এই এবং এই বছর এখানকার থিম হচ্ছে ষোলকলা পূর্ণ। এখানে দেখতেই পাচ্ছ গাইস সামনে কিন্তু ব্যানার তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু থিমটা এখানে লেখাই আছে ষোলকলা পূর্ণ। থিমটা এখানে ঠিক কীরকম টাইপের বোঝানো হয়েছে বা কী বোঝানো হয়েছে সেটা তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এবং আমি নিজেও জানার চেষ্টা করব। আমি এখন আর এখানে বেশি কিছু বলছি না, আমি সরাসরি কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ করব। প্রবেশ করে কিন্তু তোমাদের সাথে সমস্ত চিত্রটা শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা, চলো। গাইস এই হচ্ছে মণ্ডপ, তোমরা দেখো বাইরে থেকে আমি তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে মণ্ডপ। এখানে কিন্তু ঘেরা আছে, আমি স্পেশাল পারমিশন নিয়ে ভেতরে ঢুকছি। এখন ভেতরে ঢুকে তোমাদের সাথে সমস্ত চিত্রটা শেয়ার করব গাইস। এই দেখতে পাচ্ছ সামনে ঢুকে কিন্তু আমি কলা গাছ দেখতে পাচ্ছি, এখানে কলা মানে শুকিয়ে গেছে হয়তো কলা পাতাগুলো। তো সুমিতা আমাকে একটু গাইড করবে, সুমিতা আজকে আমার সাথে আছে। ব্যাপারটা হচ্ছে এই পুজোতে এবছরের থিম হচ্ছে ষোলকলা পূর্ণ, মানে যা কিছু হচ্ছে সব কলা গাছ কলা পাতা দিয়ে পুরো কাজটা হয়েছে। আচ্ছা, যা কিছু সব রকম ডিজাইন থেকে শুরু করে স্ট্রাকচার থেকে শুরু করে সব কিছু কলা পাতা, তোমরা ভালোভাবে দেখলেই বুঝতে পারবে সব কিছু কলা পাতা দিয়ে তৈরি। ঠিকই দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু সব জায়গায় দেখতে পাচ্ছি যে সব ডিজাইনগুলো তৈরি হচ্ছে, দেখো গাইস পুরোটাই কিন্তু কলা পাতা দিয়ে তৈরি হয়েছে, তাই তো সুমিত? সব কলা পাতা পুরোটাই কিন্তু কলা পাতা দিয়ে তৈরি হয়েছে। দেখো গাইস আমি আরেকটু কাছে এগোচ্ছি, আমি সিনেমাটিক ফুটেজের মাধ্যমে তোমাদের পরে শেয়ার করছি গাইস ভেতরের দৃশ্যটা। তবে তার আগে আমি জাস্ট তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি গাইস, এই যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু পুরোটাই কিন্তু কলা পাতা দিয়ে তৈরি হয়েছে। সামনে দেখো পুরোটাই কিন্তু কলা পাতা। প্রতিমার কাছে তো তোমাদের আমি অবশ্যই নিয়ে যাব, তবে তার আগে আমি ভেতরের দৃশ্যটা সিনেমাটিক ফুটেজের মাধ্যমে একবার শেয়ার করে দিচ্ছি, দেখে নাও তোমরা। গাইস এই পাশে দেখো আমি একটা নৌকো দেখতে পাচ্ছি, নৌকোকে উল্টো করে রাখা আছে। এটা কিন্তু পুরোটাই কিন্তু কলা গাছ বা কলা পাতা কেটে কিন্তু পুরোটা তৈরি করা হয়েছে। দেখো গাইস কি সুন্দর লাগছে, আর এখানে যে কলা গাছগুলো দেখতে পাচ্ছি পাতাগুলো আর কি শুকিয়ে গেছে, এরকম টাইপের ডিজাইনটা করা হয়েছে আর কি। তো এখানে মিভেন টাইপের কলা গাছ বসানো হয়েছে, দেখো গাইস। তো চলো গাইস আমি আস্তে আস্তে এই পাশ দিয়ে একটু এগিয়ে যাই, এই পাশে গিয়ে আমি প্রতিমাকে একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। গাইস এই হচ্ছে প্রতিমা, প্রতিমার তো এই মুহূর্তে মুখটা ঢাকা আছে, আসলে মহালয়া দিন এখানে চক্ষুদান হবে তারপরে এখানে উদ্বোধন হবে, তো সেই জন্য মুখটা ঢাকা দেওয়া আছে। আমি দূর থেকে তোমাদেরকে প্রতিমাকে একবার শেয়ার করে দিচ্ছি, এই দেখো গাইস, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো কি সুন্দর প্রতিমা। আর প্রতিমার ওপরে দেখো, প্রতিমার ওপরেও কিন্তু কলা গাছের কাজ আছে, দেখতে পাচ্ছ কলা পাতার কাজ আছে, আর পুরোটাই কিন্তু কলা পাতা দিয়ে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। প্রতিমাকে তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমি একটু কাছে গিয়েও প্রতিমাকে একটু ভালো মতো তোমাদের সাথে শেয়ার করবো। তবে তার আগে তোমাদের জানিয়ে রাখি এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমি যে জায়গা দিয়ে এলাম আর কি এই সাইড দিয়ে কিন্তু এন্ট্রিটা হবে, আর ঠিক এন্ট্রিটা কিন্তু ঠিক এরকম জায়গা দিয়ে এসে পুরো দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে ঘুরে গিয়ে কিন্তু ওই সাইড দিয়ে তোমরা প্রতিমাকে দর্শন করবে, তারপরে কিন্তু ওই সাইড দিয়ে কিন্তু এক্সিট হয়ে যাবে। তো চলো গেছে আমি একটু কাছে গিয়ে প্রতিমাকে তোমাদের সাথে একটু ভালো মতন শেয়ার করে দিচ্ছি, দেখে নাও তোমরা। গাইস তোমাদের যেটা দেখাচ্ছিলাম আমি কিন্তু এতক্ষণ এখানে ছিলাম এর ওপরে আর কি, এখান থেকে আর কি জনসাধারণগণ এখান থেকে প্রতিমাকে দর্শন করবে। আর ওপরে চিত্রটা দেখো ওই সাইডে কিন্তু বেশ কিছু মানে কলা গাছের বেশি কলা গাছ কেটে কেটে কিন্তু বেশ কিছু থিমের অংশ আমি দেখতে পাচ্ছি, দেখো কী সুন্দর লাগছে। আর তোমাদের যেটা বলছিলাম প্রতিমাকে আমি এখন তোমাদের সাথে একটু কাছ থেকে শেয়ার করে দিচ্ছি, এখানে কিন্তু সাধারণ কেউ আসতে পারবেন না আর কি, আমি স্পেশাল পারমিশন নিয়ে এসেছি এখানে। এই দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রতিমা, আশা করি তোমরা বুঝতে পারছ আমার এই ভিডিওর মাধ্যমে একটা আইডিয়া করতে পারছো কীরকম প্রতিমা হতে পারে। এবং অরিজিনাল যে প্রতিমা মানে পুরো কমপ্লিট প্রতিমা সেটা তো আমি তোমাদের মহালয়ার পরেই দেখাতে পারবো আর কি, যেহেতু মহালয়ার দিন এখানে চক্ষুদান হবে এবং তারপরেই কিন্তু এখানে উদ্বোধন হবে। আর এই হচ্ছে ওপরের কাজ, ওপরের কাজটা তোমাদের সাথে শেয়ার করে দিই একবার, তোমরা যদিও বা সিনেমাটিক ফুটেজের মাধ্যমে দেখে নিয়েছো তবুও আমি এক ছলকে আর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, এই দেখো। এই তো গেল প্রতিমা, এবং আমি আরও তোমাদের বেশ কিছু জিনিস এখানে শেয়ার করছি গাইস, যেটা আমি ওপর থেকে শেয়ার করতে পারিনি, ওপর থেকে যদিও বা দেখা যাবে আমি ওপর থেকে তখন শেয়ার করতে পারিনি একটু কাছ থেকে তোমাদের দেখাবো বলে। এই দেখো গাইস এখানেও বেশ কিছু থিমের অংশ দেখতে পাচ্ছি, এগুলো ঘট দেখানো হয়েছে, এগুলো কিন্তু পুরোটাই কলা গাছ বা কলা পাতা কেটে কেটে কিন্তু তৈরি করা হয়েছে। এই দেখো গাইস কী সুন্দর লাগছে, অসাধারণ থিম গাইস।
এইবারে তোমাদের আমি আরেকটা জিনিস দেখাই। এইটা হচ্ছে গোসাপ দেখানো হয়েছে, দেখো এই দেখো গাইস গোসাপ দেখানো হয়েছে। দেখো এটাও কিন্তু কলা পাতা বা কলা গাছ কেটে কেটে কিন্তু তৈরি করা হয়েছে, পুরোটাই কিন্তু কলা পাতার কাজ বা কলা গাছের কাজ আর কি। তো আমি তো এখন পেয়ে গেছি সুমিত দাকে, যারা আমার চ্যানেল দেখো আমার চ্যানেল ফলো করো, আশা করি সুমিত দাকে সবাই চেনো। আমি অনেক আগে অনেকবার ব্লগ দুবার মানে ব্লগ করেছিলাম, একবার মানে একটা পুজো নিয়ে আর একটা মানে অন্য কিছু সাবজেক্ট নিয়ে। যাই হোক, এটা হচ্ছে সুমিতারই পাড়ার পুজো। তো সুমিতা তোমার পাড়ার পুজো সম্পর্কে কিছু বলো। আমাদের এখানে বলতে গেলে চেতলাতে অনেকগুলো ভালো ভালো পুজো হয়, এটা একটা তার মধ্যে একটা। এবার ব্যাপারটা হচ্ছে কি প্রচণ্ড ভিড় হয় চেতলাতে, তো আমি বলবো যে নাইটের টাইমটা ইগনোর করে সকালবেলা এলে খুব ভালো হয়, কারণ তখন একটু ফাঁকায় ফাঁকা ঠাকুর দেখতে পাবে, নাহলে কিন্তু রাত্রিবেলা লাইটিং ফাইটিং সব পাবে কিন্তু ভিড়ও সঙ্গে সঙ্গে পাবে, এটা হচ্ছে ব্যাপার। আর গাড়ি ঘোড়াওটাও ঘুরিয়ে দেয়। আর এবারে আমাদের যেহেতু অগ্রণী থেকে সুরচি যাওয়ার যে মেন ব্রিজটা ছিল সেই ব্রিজটা কিন্তু কাজ চলছে বন্ধ, তো এবার ব্যাপারটা হচ্ছে কি সেই জন্য ঘুরে যেতে হবে, এটা হচ্ছে ম্যাটার সব থেকে বড় প্রবলেম। তো আমি বলবো সকাল সকাল আসো ঠাকুর দেখো, একটু ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখতে পাবে যদি এনজয় করতে চাও, আর যারা ভিড় ভালোবাসে তারা রাত্রিরেই এসো, কিছু করার নেই, এই হচ্ছে ব্যাপার। এছাড়া আরও অনেকগুলো ঠাকুর রয়েছে আমাদের এখানে, 78 পল্লী আছে, তারপরে ওপাশে সুরক্ষিত আছে, ওপাশে তারপরে 41 পল্লী মনে হয় ওটা আলিপুর, আলিপুর 41 পল্লী, অনেক ঠাকুর রয়েছে, ভালো ভালো প্যান্ডেল রয়েছে, তো তোমরা আসতে পারো। মোটামুটি এখানে আসলে অনেকগুলো ঠাকুর মোটামুটি দেখতে পাবে। হ্যাঁ 100 অনেক ভালো ঠাকুর আছে। তো গাইস তোমরা তো মোটামুটি সুমিতার কাছ থেকে শুনেই নিলে যে তোমরা আশেপাশে আর কী কী ঠাকুর প্রতিমা দেখতে পাবে, এখানে আসলে কী কী ঠাকুর দেখতে পাবে, কী কী প্যান্ডেল দেখতে পাবে। তো মোটামুটি একটা আইডিয়া আশা করে পেয়ে গেছো আজকের এই ভিডিওর মাধ্যমে চেতলা অগ্রণীতে কী থিম হতে চলেছে বা কী টাইপের থিম হতে চলেছে। তো চলো গাইস ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এরকমই নতুন নতুন পুজোর আপডেট পাওয়ার জন্য কী করতে হবে বলো সুমিতা বলে দাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তার সঙ্গে পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করতে হবে, ওটা না প্রেস করলে কিন্তু কোনোদিনও ভিডিও নোটিফিকেশন পাবে না, জানতেই পারবে না। আমার প্রচুর প্রচুর আপডেট আছে, পুজোতে প্রচুর প্রচুর আপডেট আসবে, তো নোটিফিকেশনটা অন করে দাও, সাবস্ক্রাইব তো করাই চাই। আর তোমরা যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও এই হচ্ছে আমি ইনস্টাগ্রাম আইডি, তোমরা ওখানে গিয়ে ফলো করে ম্যাচকে সাজেস্ট করতে পারো তোমার কী ধরনের ব্লগ আমার চ্যানেল দেখতে চাও, আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো চলো বন্ধু আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্যালকাটান সৌভিকে সাথে সবসময় জুড়ে থাকবে, কারণ এখানে অনেক অনেক মজা হয়। চলো টাটা। বলো প্রদায়ী তুমি যা।